বিপিডিবির চেয়ারম্যান আছেন এবং আদানি পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তারা আছেন, তারা সবাই এখানে উপস্থিত। আমরা এখানে দেখতে আসছি মোটামুটি তাদের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে, এখন 250 মেগাওয়াটের মতো পাওয়ার যাচ্ছে। আমরা আস্তে আস্তে এটা অর্ধেক প্রায় 750 মতো আমরা নিতে পারবো। আমরা আশা করতেছি মার্চের মাঝামাঝি সময়ের দিকে আমরা এই পাওয়ার নিতে পারবো। একটা বড় জিনিস হলো যে যে ট্রান্সমিশন লাইন তৈরি হয়েছে এবং এটা সরাসরি বাংলাদেশে যাচ্ছে, এটা আমরা ইন্ডিয়ার গ্রিড থেকে নিচ্ছি না, সরাসরি বাংলাদেশে যাবে এবং বাংলাদেশের গ্রিডের সাথে আমাদের গ্রিডের সাথে এটা সংযোগ হবে ডেডিকেটেড একটি লাইন। পরবর্তীতে আমাদের আশা আছে যে এই লাইনের মধ্যে দিয়ে আমরা ইচ্ছা করলে সোলার পাওয়ার প্ল্যান্ট রিনিউবল এনার্জি নিতে পারি কিনা, সেটারও আমাদের কথাবার্তা তো হচ্ছে এখন আপাতত। তবে আমার আশা করছি 1450 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আমরা টোটালি 1496 বাংলাদেশ সাইটে আমরা 1450 পাবো, 1450 মেগাওয়াট পাওয়ার আমরা পাওয়ার প্ল্যান থেকে নিয়ে একটা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, আলট্রা সুপার সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় কনস্ট্রাকশন শেষ পর্যায়ে, আমরা এটি দেখতে আসছি। আমাদের আমাদের সঞ্চালন লাইনও এখন মোটামুটি শেষ পর্যায়ে, ওদেরও পাওয়ার প্ল্যান্ট শেষ। আমরা সংযোগ চিন্তা করতেছি যে হয়তো আমরা মাঝামাঝি সময় মার্চের থেকে আমরা এই ক্রাইসিসের কারণ ক্রাইসিসের বেলায় এটা একটা সহযোগী পার্ট, বিশেষ করে কোল কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট যেহেতু এটা আমাদের কস্ট কম করছে, এটা একটা বড় জিনিস। এবং আরেকটা বড় জিনিস হলো আমাদের ওই ক্রাইসিস পিরিয়ডে এটা আমাদেরকে বিরাট সাপোর্ট দিচ্ছে, কারণ আমাদের যেগুলো তেল ভিত্তিক ডিজেল বিশেষ করে প্রায় 1000 মেগাওয়াট এই বছরে আমরা শেষ করে বন্ধ হয়ে যাবে, তো সেটার ব্যাপারে আমরা মোটামুটি কাভার আপ করতে পারব। আমাদের এখন টোটাল লাস্ট ট্যারিফ আমাদের এনজে গিয়ে কত পড়বে সার্ভিস 17 এই রেঞ্জে উইথ ট্রান্সমিশন লাইন সহ 14-17। আবার এটা ডিপেন্ড করতেছে কোলের প্রাইস, কারণ পাস থ্রু কোল, তো এটার উপর ডিপেন্ড করে ওর দাম কমে আসতে আবার কমে আসবে। তো আমরা ট্যারিফটা ঠিক করছি পুরো একটা প্যাকেজের মধ্যে দিয়ে, কারণ ওইটা ট্রান্সমিশন লাইন বানাতে হয়েছে প্রায়